পিতা হলো মৃত রাম কানাইরা, মাতা হলো মৃত উন্মিলা সুন্দরীরা, গ্রাম চাকুয়া খালি আজ লেখাপড়া করতাম। আটপাড়া থানা গোপাল আশ্রম হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তখন যুদ্ধ শুরু হয়ে গেলো। একাত্তরে স্কুল অনির্দিষ্ট করার জন্য বন্ধ আইসা বললাম বাড়িতে, বাড়িতে প্রায় দুই তিন মাস রইলাম। হাল গৃহস্থ করি, ধান পাইকে গেছে, তুললাম। তোলার পরও যুদ্ধ আস্তে আস্তে বাড়তেই লাগলো। এমন অবস্থায় আমি আটপাড়া উপজেলার যে স্কুলে লেখাপড়া করছি, এই গ্রামে আমার বই বিছানাপত্র কাপড় চোপড় সবই ছিল। হঠাৎ শোনা যায় এই গ্রামটা আগুনে পড়ে গেছে, এই গ্রামে আমার আত্মীয়স্বজন আছে, আর আমার বই বিছানাপত্র এগুলো কী অবস্থা আছে দেখি দিয়ে গেলাম। আমাদের গ্রামের অনেক আত্মীয়স্বজন আছে, আমি যখন যাইতে বলছি আমার গ্রাম থেকে অনেক মানুষ গেছে আমার সঙ্গে, তখন আমার সঙ্গে অন্তত 20-25 জন গেছে। গেলাম তো আমরা ভালোভাবে, আসার সময় আমাদের নৌকাটা লুট হয়ে গেছে বাড়িতে। বাড়িতে আইয়া আমার মাকে বললাম, মা আমি কালকে মুক্তি হয়ে যাই, তো ফাটবে আমি পারাম, তো পারলে যা। আমার বাবা তখন জীবিত না, আমার বড় ভাই হলো ছালো, যে মাকে বললাম আমার 300 টাকা লাগবে, তে কইল যে আচ্ছা তোর দাদা আসো। সেই মুহূর্তে আমার বড় ভাইও আয়ো উপস্থিত, তো মা আমার বড় ভাইয়ের দিকে তাকাইয়া হাসতেছে, ক মা আসো কেন, ক এ বলে মুখে মেন যেত, কতে যাক, ক 300 টিয়া বলে লাগে। আমার বড় ভাইও কইল, কতে কোন দিন যাবে, আমি কই শুক্রবারে যাব, কতে টেহা দিলে শুক্রবারে না তুমি রোববারে যা, কারণ কয়েক মন ধান গোসল লাগবে, মানে রবিবারে প্রোগ্রামই করলাম। আমাদের স্থানীয় একটা বাজার আছে শনিবার, তো শনিবারে আমার এক বন্ধু ওকে কইলা কি বাঁচার মতো যদি বাঁচতে চাস তাহলে মুক্তিযুদ্ধের লোক, আর যদি নিরীহভাবে মরতে চাস তাহলে থাক, ক তুই যাইবে, আমি কামি যাই, ক তুই গেলে আমিও যাই। ওনার নাম নিখিল চন্দ্র রায়, বাড়ি হইল শালদিঘা, আমরা খালিজুড়ি উপজেলায়। তখন ও কইল ঠিক আছে তুই গেলে আমি যাই, তো ঠিক আছে যে রবিবারে যাই, রবিবার না সোমবারে হলো কেড়ে, ও রবিবার দিয়ে তোর বাড়ি যাই আমরা আমি বিকালে, আর সোমবারে সকালে যাই। তো তার সাথে কথাবার্তা করে শনিবারে বাজার থেকে আইলাম, বাড়িতে আয় আমার করলাম, আর রোববারে যাবো তো না সোমবারে যাবো, আচ্ছা তা আমার বাড়িতে রাজা আসে, রাজা আসে আমি রবিবার দিন একটা রাজা আসাই না মারলাম, মাই দেখাই যাই আমার কি। তখন আর আমার বড়ো ভাই বলে কইলা, বুঝি একটা বাড়ি আমি দেখ কিছু মাংস রাখিয়া দিই, কারণ শালদিঘা নিখিল আসবে রাত্রে খাইব, ও দুটা পর্যন্ত আসতেছে না। পরে আমি নিজে একটা নৌকা নিয়ে গেলাম, গিয়ে বাজারে গিয়ে লাগাইলাম, গিয়ে দিলাম যে নিখিল বাজারের মাথাতেই দাঁড়াই আসে দেখতে দিয়ে, যে গেলে না কই কীভাবে যায়, আমি তো নৌকা পাই না, আমি তো নৌকা নিয়ে আসি উঠাই আসে, নৌকা তুললাম বাড়িতে রইলাম, রাত্রে রইলাম ঘুমাইয়া, আর ভোর সময় নৌকা নিয়ে আমরা মহিষকোলা গেলাম, মহিষকোলা দিয়ে গিয়ে আমরা ইয়ুথ ক্যাম্পে ঢুকলাম। ইয়ুথ ক্যাম্পে একটা বাংলাদেশের পতাকা, পতাকাটার দিকে তাকাইতে আছে, তখন ভিতর থেকে আমার ডাক পাচ্ছে ঘরের ভিতর থেকে, তখন বাইরে থেকে ঘরের ভিতরে মানুষ দেখা যায়, আমার নাম ধরে দাদা হইতেছে, তখন ভিতরে ঢুকলাম, ঢুকতে হাত বাড়াইলো হ্যান্ডশিপ করলাম, তখন সে হলো আটপাড়া থানা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, আর আমি আটপাড়া থানার একটা হাই স্কুলে জিএস ছিলাম, তখন আমার সঙ্গে একটা সম্পর্কই ছিল। দাদা কই থেকে আইসো,
যাইছে তো ভাই বাড়ির থেকে, আমরা তো মুক্তিযুদ্ধ গিয়েছি কজন, আমি দুজন করলে ছটা বেজে কার্ফু শুরু হয়ে যাব গা, কার্ফুর ভিতরে তো চলাচল বন্ধ, তো ছয়টার আগে আপনাদেরকে ইয়াদ ক্যাম্পে পাঠাই দেবে, ছয়টার আগে পাঠাই দেবে। ইয়াদ ক্যাম্পে গিয়ে দেখলাম যে আমরা গেলাম দুইজন, গিয়ে দেখলাম যে আমরা এলাকার বহু মানুষ, মনে একটা সাহস আইল, সাহস আইল। এইদিক দিয়ে যে আটপাতানা যে সেক্রেটারি উনি করছে এটা, আমার তো রিলেটিভ বেশি, আমার পরের দিন বুলেট ট্রেনিংয়ে হটাই দেবে, আমার আর কিন্তু বিলম্ব, আমার সঙ্গে যে নিকেল রয়েছে পরে রাখা দিবে। তা আমরা প্রায় 200 লোক গেলাম একসঙ্গে, রাস্তা বিভিন্ন ক্যাম্প ট্যাম্প আছে, এখানে হাইড আউট আছে, খাওয়া দাওয়া করিয়া লেঙ্গুড়া গেলাম, রাত্রি যাপন করিয়া পরের দিন আমরা চুরা শহরে গেলাম। চুরা শহরে একটা জঙ্গল একটা ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টারে আমরা ট্রেনিং দিলাম 28 দিন। 28 দিন ট্রেনিং দেওয়ার পরে তো আমরা আবার ব্যাক করাইছে, আমরা 200 কমান্ড হইল খাজি শামসুল আলম, তার কমান্ড নিয়ে আমরা চলছি। এখন আমরা একেবারে মদন উপজেলা, আমরা 11 নম্বর সেক্টর মদন উপজেলা, 2 দিন না 3 দিন রইলাম। আটপাতানার যে আমরা যে নৌকা হাইজ্যাক করছিল ওদের বাড়িঘর আমরা অপারেশন করছি, ওদেরকে ধরে আমরা মারতে পারছি, ওদের বাড়িঘর করাইতে পারছি। আর ওই গ্রামে 3 জন দালাল, ওই যে আটপাতানার যে গ্রামে থেকে লেহাওয়ার হয়েছে ওটা আমরা আগুনে পুড়াইছে কয়েকটা বাড়িঘর, আর কিছু বাড়িঘর লুটিং হয়েছে। এদের নাম হইল হেদায়তুল্লাহ আঞ্জু, তার ছোটো ভাই হইল মঞ্জু, আর তার সাহত্য হইল ফারুক, ফারুক বুধ মারা গেছে, আঞ্জু পাকিস্তানের সৈন্যদের সঙ্গে পাকিস্তানে চলে গেছে, পাকে একবার আসছিল, মঞ্জুর কারাগারে আছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় বিভিন্ন টানার রাস্তায় আমরা পাক সেনার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছি, আমাদের লোকজন খুব কমই মারা গেছে। আমরা মদন একটা রাস্তায় ফলে এদের চোখ মারতে পারছি আমরা একটা সড়কে, তারপরে তো অন্য অন্য থানায় গেলাম, ধরন বসা তারাইল করিমগঞ্জ মোহনগঞ্জ থানা আমরা খুব ফাইট করছি। তারপরে কিছুদিন আমরা কিশোরগঞ্জে আমরা অবস্থান অস্ত্র শস্ত্র নিয়ে করছি, কিশোরগঞ্জে গিয়ে আমরা অস্ত্র জমা দিই, অস্ত্র দিয়া 2 দিন না 3 দিন কিশোরগঞ্জ থাইকে নিজের কর্মস্থলে চলে আসলাম, এখন বর্তমানে সিলেট আছে।